চাকরি প্রার্থী শিক্ষকদের একাংশের নিয়োগের জন্য এবার কাউন্সেলিং শুরু হবে। পুজোর আগে নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। মঙ্গলবার একটি মামলার শুনানিতে এই নির্দেশ দিলেও জানিয়ে দেওয়া হয় এখনই নিয়োগ হবে না। মঙ্গলবার একটি মামলার শুনানি ছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের বেঞ্চে ওই মামলার শুনানি হয়। বেঞ্চ সব পক্ষের বক্তব্য শোনার পর জানায় শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হবে। উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় নিয়োগের ব্যাপারে মামলা করা হয় হাইকোর্টে। নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকায় 14,000-এর বেশি প্রার্থী রয়েছেন। দুর্নীতি সংক্রান্ত মামলার জেরে এদের কাউন্সেলিং বন্ধ ছিল।